আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আরও একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হবে, কারণ আজকে কিন্তু আমরা চলে আসলাম রিয়েলমির আরও একটি নতুন ডিভাইস নিয়ে, রিয়েলমি 11 প্রো প্লাস। মাত্র 6 মাস আগে লঞ্চ হওয়া 10 প্রো প্লাস, এখন আবার চলে আসছে 11 প্রো প্লাস। রিয়েলমি একটু তাড়াহুড়ো করে ফেললো কিনা এই ভিডিওতে আমরা আজকে জানবো, রিয়েলমি কি আজকে তাদের ভ্যালু ফর মানি ফোন আনতে পারলো কিনা সেটাও এই ভিডিওতে জানবো, এবং রিয়েলমি তাদের ডিজাইনে পরিবর্তন আনছে কিনা সেগুলো আজকের এই ভিডিওতে জানবো। আমরা কিন্তু বরাবরের মতো রেডমির নোট সিরিজ আর রিয়েলমির নাম্বার সিরিজ দুইটার কম্প্যারিজনে প্রোডাক্ট লঞ্চ হতে দেখি, এবং দুইটার কম্প্যারিজনে আমরা প্রোডাক্ট আপনার হচ্ছে ওই সেম কনফিগারেশনে লঞ্চ হয় এবং দুইটাই হাড্ডাহাডি লড়াই থাকে। বাট এখানে কিন্তু হচ্ছে 12 প্রো প্লাস এখন হচ্ছে শাওমির লেটেস্ট, আর রিয়েলমির হচ্ছে 10 প্রো প্লাস ছিল লেটেস্ট। বাট এক বছরের ডিফারেন্সে কিন্তু এখানে দুইটা প্রোডাক্ট লঞ্চ করে ফেলছে রিয়েলমি। তাড়াহুড়া থেকে তারা আছে ভালো প্রোডাক্ট দিতে পারছে, নাকি হচ্ছে তাড়াহুড়া করে একটু বেশি ভালো দিয়ে দিছে, সেগুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সো এখনো যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে এরকম এক্সক্লুসিভ ভিডিও আমি সবসময় আনতে পারি। সো কথা বাড়াচ্ছি না, সরাসরি ভিডিওতে মুভ করবো আর দেখা যাক এই ব্লাস্ট ফোনটা কেমন হয়। ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমাদের সামনে দেখতে পাচ্ছেন রিয়েলমির 11 প্রো প্লাস। 11 প্রো প্লাসের বক্স আর 10 প্রো প্লাসের বক্স, দুটোর বক্স কিন্তু সেম, 5G এখানে লেখা আছে উপরে। এখান থেকে যদি আমরা খুলি, ইয়েলোর মধ্যে ব্ল্যাকের কম্বিনেশন, সো এখান থেকে খুললে জাস্ট এখানে লেখা আছে ডে টু লিভ, রিয়েলমির স্লোগান। তারপরে ভিতরে চলে আসবো, কী দেওয়া আছে ভিতরে, ফোনটা রাখা আছে, আগে দেখি উপরে কী আছে। এইখানে রাখা আছে হচ্ছে একটি ট্রান্সপারেন্ট কেস। ও মাই গড, জাস্ট লুক অ্যাট দিস কেস। এই কেসটা দেখলে কিন্তু আপনি বুঝতে পারতেছেন ফোনের ডিজাইনটা কেমন হবে, স্কোয়ার শেপের ডিজাইন হবে, লুকসে কিন্তু টোটালি চেঞ্জ চলে আসছে। ভালো কোয়ালিটির কেস কিন্তু আপনারা এখানে পাচ্ছেন, মোটামুটি ব্ল্যাকিশের মধ্যে। এখানে পাচ্ছেন সিম ইজেক্টর ট্রে, এখানে পাচ্ছেন হচ্ছে ডকুমেন্টেশন, যেটা চাইলে আপনি পড়তে পারেন নাও পড়তে পারেন। এখানে ভিতরে দেওয়া আছে হচ্ছে রিয়েলমির ডিভাইসটা, প্রোডাক্ট ভিতরে দেখবো পরে। এখানে দেওয়া আছে একটি হচ্ছে কত 100 ওয়াটের চার্জার। ভাই লুক অ্যাট দিস চার্জার, জাস্ট কত বড় জাম্প রিয়েলমি করেছে, 67 থেকে ডাইরেক্ট 100, একদম সেঞ্চুরি করে ফেলছে একদম। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে আরও আছে হচ্ছে ইএসবি টাইপ এ টু টাইপ সি কেবল, জাস্ট লুক অ্যাট দিস। সেগুলো সব কিছু সাইডে রাখার পরে কিন্তু চলে আসলাম হচ্ছে ডিভাইসটাতে, জাস্ট লুক অ্যাট দিস ডিভাইস। ও মাই গড, লুকিংয়ে দেখেন কতটা চেঞ্জ আসছে, পিওর একটা জাম্প করেছে কিন্তু রিয়েলমি ডিজাইনের ক্ষেত্রে। এখানে কিন্তু হচ্ছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটা ব্যবহার করা, কিছুটা OnePlus 7T মতো ডিজাইন। এখানে 1, 2, 3টা ক্যামেরা, আর এখানে কিন্তু উপরে এলইডি ফ্ল্যাশ লাইট, 200 মেগাপিক্সেলের OIS ক্যামেরা। ও মাই গড, সেটাও চেস করবো আমরা। পিছনে কিন্তু পলিকার্বনের ডিজাইন দেওয়া আছে, মানে ব্যাক প্যানেলটা, আর সামনে কিন্তু সেই চিরচেনা রিয়েলমি 10 প্রো প্লাসের মতো কার্ভ ডিসপ্লে, টোটালি জাস্ট অসম। মানে লুকিংটা আমার কিন্তু একদম হচ্ছে জাস্ট দিলটা কেড়ে নিছে। বাট টু বি অনেস্ট, এটার হোয়াইট কালারটা কিন্তু আরও অনেক বেশি সুন্দর, সেটা আমরা দেখাবো। সো এগুলো আমরা কথা বলবো, এগুলো নিয়ে সব বিস্তারিত আমরা স্পেসিফিকেশনে মুভ করে আপনাদেরকে দেখানোর ট্রাই করবো মেন স্পেক্সটা কেমন। ফাইনালি কিন্তু আমাদের হাতে চলে আসছে রিয়েলমি 11 প্রো প্লাস। 11 প্রো প্লাসের ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে 6.7 ইঞ্চির একটি FHD প্লাস ডিসপ্লে এখানে ব্যবহার করা আছে। যদিও 6.7 হচ্ছে আপনার রিয়েলমি 10 প্রো প্লাস, আর এটার ডিসপ্লে একদমই সেম, এবং 190 গ্রামের মতো এটার ওজন, এবং 8.2 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস। মোটামুটি এক হাতে খুবই কমফোর্টেবলি গ্রিপ করা যাচ্ছিল, বিশেষ করে এটার যেই লুকিং সেটা কিন্তু আমাদেরকে আসলে অনেক বেশি ইম্প্রেশন ফেলেছে আমাদের মনের মধ্যে। অ্যাকচুয়ালি এটা লুকিংটা অনেক বেশি সুন্দর, কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু এটার যে লুকিং এবং হচ্ছে শাইনিং সেটা আরও বাড়ায় দেয়। ওভারঅল ইনহ্যান্ড ফিলের কথা বলতে গেলে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, আউটলুক এবং ফ্রেশ লুক। বাটন এবং পুশের কথা বলতে গেলে এখানে কিন্তু সবকিছু এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে ডুয়াল স্পিকারের যে মেইন স্পিকার সেটা, তার পাশাপাশি মাঝখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে চার্জিং পোর্ট, যেটাতে আপনি চার্জ করে নিতে পারবেন। তার পাশাপাশি লেফট সাইডে পাচ্ছেন হচ্ছে সিম ট্রে, যেখানে আপনারা ডুয়াল ন্যানো সিম কার্ড ইউজ করতে পারবেন। এখানে কোনো এক্সট্রা মেমোরি কার্ড অথবা এক্সট্রা হাইব্রিড স্লট অ্যাভেলেবল নাই। তার পাশাপাশি হচ্ছে প্রথম যে নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, সেটা আপনারা এখানে অ্যাভেলেবল পেয়ে যাবেন। রাইট সাইডে আমরা আসলে দেখতে পারবো পাওয়ার অন অফ বাটন, আর এখানে কিন্তু ভলিউম আপ ডাউন বাটনটা অ্যাভেলেবল আছে। এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর না থাকার কারণে কিন্তু অনলি এক্সট্রা কোনো সেন্সর অ্যাভেলেবল নাই। মাঝখানে বা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এখানে অ্যাভেলেবল আছে এই ফোনটাতে। তার পাশাপাশি যদি আমরা লেফট সাইডে আসি, লেফট সাইডে আসলে দেখতে পারবো পুরোপুরি ফ্ল্যাট, এখানে কোনো পোর্সেন বাটন অ্যাভেলেবল নাই। আপার সাইডে আমরা আসলে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার পাশাপাশি এখানে আমরা পেয়ে যাবো সেকেন্ডারি স্পিকারটা। তো ওভারঅল পোর্সেন বাটন অলমোস্ট সবকিছু আমরা এখানে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছি। তবে এখানে কিন্তু সবার প্রিয় যে হেডফোন জ্যাক, সেটা আমরা পাচ্ছিলাম না। এটা কিন্তু আমাকে একটু ডিসঅ্যাপয়েন্টেড করেছে, আস্তে আস্তে রিয়েলমি তাদের হচ্ছে হেডফোন জ্যাক দেওয়া বন্ধ করে দিচ্ছে, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ডিসঅ্যাপয়েন্টেড থিং। অডিওর কথা বলতে গেলে সাউন্ড কোয়ালিটি বেশ, সেগুলো কিন্তু 100% অনেক বেশি ক্রিস্পি ছিল, অনেক বেশি অ্যাকুরেট ছিল সাউন্ড কোয়ালিটি। আপনারা নিজেরা সরাসরি শুনলে বুঝতে পারেন ডুয়াল স্পিকারের কতটুকু বেস এবং লাউডনেস এখান থেকে আমরা পাচ্ছিলাম। রিয়েলমি 10 প্রো প্লাস অথবা রিয়েলমি 11 প্রো প্লাস, আপনি যেটার কথাই বলেন, দুইটারই কিন্তু স্ট্রং পার্ট হচ্ছে ডিসপ্লে। এখানে কিন্তু ব্যবহার করা আছে 6.7 ইঞ্চির একটি FHD প্লাস সুপার অ্যামুলেট 120Hz রিফ্রেশ রেট সম্বলিত একটি ডিসপ্লে, যেটা কিন্তু খুবই একটা সুন্দর ডিসপ্লে, এবং এখানে কিন্তু একটা কার্ভ ডিসপ্লে ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু ফোনের যে ফিল, ফোনের যে আউটলুক সেটাকে আরও 2-3 গুণ বাড়িয়ে দেয়।
ফোনটা একটা প্রিমিয়াম ফ্ল্যাগশিপ ফোন অবশ্যই লাগে কার্ভ ডিসপ্লের কারণে, এবং কার্ভের যে কোয়ালিটি সেটা কিন্তু আমরা অনেক বেশি ভালো পেয়েছি এবং অনেক বেশি ভালো গতবার আমরা রিয়েলমি 10 প্রো প্লাসে দেখেছি। ডিসপ্লে কিন্তু এই ফোনটার অনেক বেশি ভালো ছিল এবং কাস্টমারের রিভিউ ভালো ছিল ডিসপ্লে সম্পর্কে 10 প্রো প্লাসে। তার পাশাপাশি ফোনটাতে কিন্তু ব্যবহার করা আছে 950 নিটস এর পিক ব্রাইটনেস, যেখানে আপনার হচ্ছে রিয়েলমি 10 প্রো প্লাসে ছিল 800 নিটস, এখানে কিন্তু 150 নিটস এর মতো বাড়ানো হয়েছে। তার পাশাপাশি 394 পিপিআই ডেন্সিটি থাকার কারণে কিন্তু সরাসরি সূর্যের নিচে গেলে কোনো রকম আলো জনিত প্রবলেম, লোয়ার লাইট জনিত প্রবলেম আপনাদের ফেস করতে হবে না। এবং এটার অন্যতম ভালো দিক হচ্ছে এই ফোনটাতে কিন্তু 91% এর উপরে কিন্তু স্ক্রিন টু বডি রেশিও ব্যবহার করা আছে, যার কারণে কিন্তু উপরের দিকের ব্রেজেল এরিয়া, নিচের দিকের চিন এরিয়া কিন্তু একদমই বোঝা যায় না। একদম ন্যারো সাইজের ডিসপ্লে, এক হাতে ধরলে কিন্তু খুবই প্রিমিয়াম লাগে, মাল্টিমিডিয়া কনজামশন প্লাস মুভি ওয়াচিং, যারা নেটফ্লিক্সে স্ট্রিমিং করতে চান তাদের জন্য কিন্তু এই ডিসপ্লেটা অনেক বেশি ভালো হবে। ডিসপ্লের কালার, কন্ট্রাস্ট, অ্যাকুরেশন সেটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, একদম পপ আপ করতেছিল ডিসপ্লেটা, কালারটা কিন্তু খুবই ব্রাইট ছিল, যেটা আমার কাছে একটু ইমার্সিভ মনে হয়েছে। তবে নেটফ্লিক্সে গিয়ে কিন্তু আপনার হচ্ছে এইচডিআরটা আপনার সাপোর্ট করতেছিল না, হয়তো বা পরবর্তীতে এটা সাপোর্ট করবে। তো ওভারঅল ডিসপ্লের কথা আমি যদি বলি, ওভারঅল ডিসপ্লেটা কিন্তু অনেক বেশি ভালো ছিল, অনেক বেশি ইমার্সিভ ছিল তুলনামূলক বাকি সব ডিসপ্লে এই বাজারের মধ্যে। এখন চলে আসবো রিয়েলমির সবচেয়ে হাইপ তোলা ফিচার, সেটা হচ্ছে ক্যামেরা সেকশনে। ক্যামেরা সেকশনে আমরা আসলে কিন্তু দেখতে পারবো ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ এখানে ব্যবহার করা আছে, যার মেইন মেগাপিক্সেল হচ্ছে 200 মেগাপিক্সেলের OIS ক্যামেরা ব্যবহার করা আছে, এবং সেকেন্ডারি যে আলট্রা ওয়াইড সেটা ব্যবহার করা 8 মেগাপিক্সেল, এবং থার্ড যে ক্যামেরাটা ব্যবহার করা আছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। আমরা কিন্তু আপনাদেরকে সরাসরি এখন ক্যামেরা টেস্ট করে দেখাবো আর দেখাবো আসলে ছবির কোয়ালিটি কেমন। বরাবরের মতোই কিন্তু রিয়েলমি তাদের ক্যামেরার প্রতি এক্সট্রা ফোকাস দেয়, এবারও কিন্তু তারা এক্সট্রা ফোকাস দিয়েছে 200 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা উইথ OIS আনার চেষ্টা করেছে। সো ছবি কিন্তু এখান থেকে আমরা একটা তুলে ফেলাম, দেখতে পাচ্ছেন ছবির কালার কন্ট্রাস্ট সেগুলা কিন্তু একটু ওভার এগ্রেসিভ, একটু পপ আপ দেখা যাচ্ছিল। তবে আমার কাছে এবার কিন্তু ছবির কোয়ালিটি কিন্তু এতটাও আসলে বেশি ওভার এগ্রেসিভ মনে হলো না, কারণ হচ্ছে আমরা নর্মালি কিন্তু দেখি হচ্ছে রিয়েলমির ফোনগুলা কালারগুলাকে একটু বেশি আনন্যাচারাল করে দিয়ে একটু বেশি বুস্ট আপ করে দেয়, বাট এবার এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি নিউট্রাল কালার, তার পাশাপাশি ক্লোজ টু ন্যাচারাল কালার দেওয়ার ট্রাই করেছে। টু বি অনেস্ট বলতে গেলে ছবিতে কন্ট্রাস্টের পরিমাণ একটু বেশি ছিল, সাইডের যে শ্যাডো এরিয়া সেগুলোকে আরও একটু আপনার হচ্ছে ডার্ক করে দিচ্ছিল, এবং হচ্ছে যে কালার ছিল চেহারার মধ্যে সেগুলোকে আর একটু পপ আপ করে ন্যাচারাল টোন থেকে একটু বেশি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় এডিটেড বানিয়ে দিচ্ছিল, যেটা অনেকের কাছে হচ্ছে পছন্দ হবে, অনেকের কাছে পছন্দ না হতে পারে। তবে ডিটেলসের কথা যদি আমি বলি, ডিটেলসের কথা বলতে গেলে পুরো অ্যাকুরেট ডিটেলস ছিল, OIS থাকার কারণে কিন্তু ছবিতে যে আপনার হচ্ছে কোনো রকম গ্রেইন বা নয়েজ ছিল না। তবে কিছু কিছু জায়গায় ছবি ওভার এগ্রেসিভ হয়ে যাচ্ছিল, ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু একটু বেশি সাদা হয়ে যাচ্ছিল, যে জিনিসটা আমার কাছে একটু ওয়েট মনে হয়েছে। আলট্রা ওয়াইডের কথা বলতে গেলে 200 মেগাপিক্সেলের পাশাপাশি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড এখানে দেওয়া আছে, এবং এটা কিন্তু একটা মনে হচ্ছে ধূপবাত সেন্সর, বাট না, অ্যাকচুয়ালি না, এটা কিন্তু হচ্ছে মনে ভালো ছবি তুলতেছে। মোটামুটি অ্যাঙ্গেল কিন্তু 112 ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল ক্রিয়েট করতে পারে, এবং হচ্ছে ছবির কোয়ালিটি কিন্তু মোটামুটি একটা অ্যাকুরেট অ্যাঙ্গেল পর্যন্ত আমরা ভালো পাচ্ছিলাম, মোটামুটি শার্পনেস ডিটেলস এগুলো কিন্তু ভালো পাচ্ছিলাম। টু বি অনেস্ট আলট্রা ওয়াইডটা বলতে গেলে যে আহামরি বেশি কিছু দেওয়ার ট্রাই করেছে তারা কিন্তু না, মোটামুটি অ্যাভারেজলি অনেক ভালো কিছুই আমরা আলট্রা ওয়াইডে পেয়েছি। তবে 8 মেগাপিক্সেলের যে কম্বিনেশন সেটা যে কবে সরবে, ইচ্ছে ভালো কিছু আমরা যে পাবো আলট্রা ওয়াইডে গেলে, মানে মেইন মেগাপিক্সেলের ক্যামেরা 200-500 যাই হোক, আলট্রা ওয়াইড 8 মেগাপিক্সেলই থাকবে, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স সেটা থাকবেই, মানে এটা ম্যান্ডেটরি হয়ে গেছে এক কথায়। সো সবচেয়ে বেশি আমরা যেটা এখন বর্তমানে ইউজ করে থাকি সেটা হচ্ছে পোর্ট্রেট শট। পোর্ট্রেট শট আমরা দেখতে পাচ্ছি অনেক ভালো ছবি দিতেছিল, পোর্ট্রেট শটে কিন্তু পিছনে যে এইচডি ডিটেকশন সেটা কিন্তু অনেক ভালোভাবে ধরে রাখতে পারতেছিল। তারপর আমরা কিন্তু পিছনে স্টেডি ব্লার রেখে কিন্তু অনেক ভালো ভালো ছবি পাচ্ছিলাম হচ্ছে রিয়েলমি 11 প্রো প্লাস থেকে। তো আমি কিন্তু আগেই বলেছি আপনাদেরকে, স্ক্রিনে কিন্তু একটা আলাদা রেডিশ আর হোয়াইটিশ একটা টোন দিয়ে দেয়, যেটা দেখতে কিন্তু অনেকের ভালো লাগতে পারে, আবার অনেকের ভালো লাগতেও না পারে। তার পাশাপাশি হাই রেজ মোড আছে যেখানে আপনি হচ্ছে ছবি তুলতে পারবেন, তার পাশাপাশি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নাইট মোডও অ্যাভেলেবল আছে, নাইট মোডে গিয়ে আপনি নিজের মতো করে ছবি তুলতে পারবেন। মোড অপশনে গেলে কিন্তু দেখতে পারবেন অনেকগুলো মোড আছে, প্রো মোড, প্যানো মোড, স্লো মোশন, ম্যাক্রো লেন্স, অনেকগুলো মোড আছে, আপনি চাইলে নিজের মতো করে ইউজ করতে পারবেন। বাট এখানে আমরা একটা ম্যাক্রো লেন্স দিয়ে ছবি তুলে দেখবো যে ম্যাক্রো লেন্স 2 মেগাপিক্সেলের দেওয়া আছে অ্যাকচুয়ালি কাজ করে কিনা। সো ম্যাক্রো লেন্সের ছবিটাও দেখতে পাচ্ছেন মোটামুটি মানে অ্যাভারেজলি টিপিক্যাল 2 মেগাপিক্সেল যেমন ছিল সেরকমই আমরা পাচ্ছিলাম। আর ভিডিও সেকশনে আমরা আসলে দেখতে পারবো 4K+30fps পর্যন্ত ম্যাক্সিমাম সাপোর্ট ছিল, বাট আমরা এখানে কিন্তু 1080p+60fps এই বেটার রেজাল্ট পেয়েছি। এইখানে গিয়ে হচ্ছে একটা ক্লিয়ার ভিশন আমরা পেয়েছি OIS থাকার কারণে, ক্লিয়ার একটা টিপিক্যাল স্টেবিলাইজেশন ভিডিও আমরা এখানে পেয়েছি, ভিডিও শার্পনেস ডিটেল সেগুলো তো ভালো ছিলই, তার চেয়ে বড় বিষয় হচ্ছে ভিডিওতে কিন্তু স্টেবিলাইজেশন ভালো ছিল, মোটামুটি হাঁটার সময়ও কিন্তু ভিডিও স্টেবল ছিল, আমরা কিন্তু অনেক ভালো ব্যাকআপ পেয়েছি ভিডিও থেকে। ওভারঅল ভিডিও প্লাস ক্যামেরা আমার কাছে কিন্তু দুইটাই অনেক বেশি ইমপ্রেসিভ মনে হয়েছে। সেলফির কথা বলতে গেলে রিয়েলমি কিন্তু সেলফিতে বরাবরের মতো অনেক ভালো কাজ করে থাকে, অপো রিয়েলমি একই, যেহেতু সেলফিতে কিন্তু আমরা 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাচ্ছিলাম, আর সেলফির ক্যামেরার কোয়ালিটি কিন্তু ভাই
আমার কাছে যদি সত্যি সত্যি জিজ্ঞেস করেন অনেক ভালো লাগছে আমার কাছে। ছবির ডিটেল শার্পনেস সেগুলো কিন্তু অনেক বেশি ক্লিয়ার ছিল, তার পাশাপাশি শ্যাডো এরিয়াগুলো খুব ভালোভাবে ক্যাপচার করতে পারতেছিল, পোর্ট্রেট শটের পিছনে কিন্তু সুন্দর করে ব্লার করতে পারতেছিল এবং ডাইনামিক রেঞ্জের ছবিগুলো কিন্তু অ্যাভারেজলি ভালোই দিচ্ছিল। আর আমরা যদি সেলফি ভিডিওতে চলে আসি তাহলে কিন্তু দেখতে পারবো 1080+30fps পর্যন্ত সাপোর্টটা আছে, এখানে 4K/1080+60fps সাপোর্টটা নাই, উইচ ইজ লিটল বিট ডিসঅ্যাপয়েন্টেড ফর মি। বাট এখানে কিন্তু মোটামুটি তারপরও ভালো একটা স্টেবিলাইজেশন ভিডিও আমরা পাচ্ছিলাম। ওভারঅল সেলফি ক্যামেরার কিন্তু ছবিটাই কিন্তু মোটামুটি অনেক ভালো ছিল, বাট ভিডিওর ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্টেড আমি ছিলাম। তো ক্যামেরা কিন্তু পিছনে বা সামনে দুটো মিলাই কিন্তু ছবির জন্য আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। নাও লেটস টক অ্যাবাউট দ্য পারফরমেন্স সেকশন। পারফরমেন্স সেকশন আমরা আসলে দেখতে পারবো অ্যান্ড্রয়েড 13 বেসড এই ফোনটা, রিয়েলমি ইউআই 4.0 ইউআই বেসড এই ফোনটাও কিন্তু মোটামুটি একটা ভালো ব্যাকআপ আমাদেরকে দিচ্ছিল। ওভারঅল এই বাজারে এই মার্কেটে কিন্তু হচ্ছে একটা লেটেস্ট ইউআর লেটেস্ট ফ্রেশ ফোন আমরা পাচ্ছিলাম, যদিও রিয়েলমি 10 প্রো প্লাসে কিন্তু সেম জিনিসই আমরা পাচ্ছিলাম। আদারওয়াইজ প্রসেসরের কথা যদি আমরা বলি, মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 একটি 6nm বেসড প্রসেসর এখানে ব্যবহার করা আছে, উইচ ইজ ডিসেন্ট এনাফ। এখন বর্তমানে কিন্তু হচ্ছে রিয়েলমির 10 প্রো প্লাসে ব্যবহার করা আছে ডায়মেনসিটি 1080, সেখান থেকে স্লাইটলি কিন্তু হচ্ছে আপগ্রেড করা হয়েছে এই ডায়মেনসিটি 7050। পারফরমেন্সের কথা বলতে গেলে কিন্তু অলমোস্ট সেম পারফরমেন্স আমরা পাচ্ছিলাম, সামথিং ব্যাটারি ব্যাকআপ প্লাস হচ্ছে আপনার গিয়ে গেমিং পারফরমেন্স থেকে একটু হচ্ছে উন্নত করা হয়েছে। মোটামুটি গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে আপনি পাবজি খেললে কিন্তু একটা ভালো ব্যাকআপ পাবেন, এক্সট্রিম পর্যন্ত আপনার গ্রাফিক সাপোর্টেড পেয়ে যাবেন, স্মুথ প্লাস মোটামুটি ফ্রি ফায়ার একটা ভালো ব্যাকআপ পেয়ে যাবেন, যারা গেমার্স আছেন তাদের জন্য কিন্তু একটা ভালো অপশন হতে পারে। মোটামুটি কার্ভ ডিসপ্লের মধ্যে ভালো লুকের একটা ফোন, তার পাশাপাশি কিন্তু হচ্ছে একটা বেটার এক্সপিরিয়েন্স দেবে গেমিং এর ক্ষেত্রে। তবে এই ফোনটার সবচেয়ে বড় সমস্যা যেটা সেটা নিয়ে এখন কথা বলবো আমরা, এই ফোনটার সবচেয়ে বড় সমস্যা হলো ব্লোটওয়ার সমস্যা। টু বি ভেরি অনেস্ট, দেখতে পাচ্ছেন এত এত রিকমেন্ডেশন, এত এত আপনার হচ্ছে ব্লোটওয়ার যেটা অনেকের ক্ষেত্রে অনেক বেশি বিরক্তকর। আমার দেখা সবচেয়ে বেশি ব্লোটওয়ার ফোন যদি হয় সেটা হচ্ছে রিয়েলমির 11 প্রো প্লাস। কোম্পানি হচ্ছে প্রফিট বানাইতে গিয়ে, কোম্পানি হচ্ছে তাদের প্রফিট আর্ন করতে গিয়ে কিন্তু অনেকগুলো অ্যাডস এখানে ফোনের মধ্যে ইনক্লুডেড দিয়ে দিয়েছে, জায়গায় জায়গায় কিন্তু রিকমেন্ডেশন, জায়গায় জায়গায় আপনাকে হচ্ছে আপনার হ্যারাসমেন্ট করবে এই অ্যাপগুলো দিয়ে যখন আপনি ফোন ইউজ করবেন। আপনি চাইলে এগুলো আনইনস্টল করতেও পারবেন, আনইনস্টল করতে গেলে আপনার বিভিন্ন আপনার হচ্ছে অ্যালার্ম বা বিভিন্ন অ্যালার্ট দিয়ে দিবে। ওভারঅল যদি আমি বলি আপনার হচ্ছে এই একটা বিষয় কিন্তু আমার কাছে অনেক বেশি খারাপ লাগছে, এখানে কিন্তু র্যাম টাইপ ব্যবহার করা আছে LPDDR4X, স্টোরেজ টাইপ ব্যবহার করা আছে UFS 3.1, মোটামুটি ডিসেন্ট, বাট প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয় যে এটা একটু বেটার হলেও হতে পারতো। তো ওভারঅল পারফরমেন্সের যদি আমরা কথা বলি, গেমিং পারফরমেন্স বলেন, তারপর হচ্ছে আপনার ডিসপ্লে পারফরমেন্স বলেন, তার পাশাপাশি হচ্ছে আউটলুক, সবকিছু মিলে কিন্তু খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দিবে। তো মোটামুটি কালার ডিজাইন সবকিছু মিলে কিন্তু আমার কাছে ঠিকঠাকই লেগেছে। ভিউয়ার্স, আমরা কিন্তু আপনাদেরকে এতক্ষণ যাবৎ দেখানোর ট্রাই করলাম এটার স্পেসিফিকেশন, এটার যে আউট পার্ট, ইন পার্ট এবং হচ্ছে এটার ভালো মন্দ সবকিছুই। এখন চলে আসবো এটার আপডেট প্রাইসে এবং হচ্ছে ব্যাটারি ব্যাকআপে। ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে ইন্টারেস্টিং একটা জাম্প করেছে কিন্তু রিয়েলমি, অবশ্যই একটি 100 ওয়াটের চার্জার দিয়েছে, যেখানে রিয়েলমি 10 প্রো প্লাস ছিল 67 ওয়াটের চার্জার, এটা কিন্তু পুরো 100 ওয়াটই সাপোর্ট করে। তার পাশাপাশি Type-C to Type-A কেবল এখানে দেওয়া আছে আমাদের কাছে। তো 100 ওয়াটের চার্জার দিয়ে আপনি কিন্তু হচ্ছে 0 থেকে 100% চার্জ করে নিতে পারেন মাত্র 30 মিনিট, অনলি 30 মিনিটসের মধ্যে আপনার হচ্ছে 0 থেকে 100% চার্জ হয়ে যাবে। তো চার্জিং এর যে প্যারা আগে ছিল এরকম প্যারা কিন্তু এখন একদম নাই বললেই চলে। আর ব্যাটারি ব্যাকআপের কথা বলতে গেলে 5000mAh এর এখানে ব্যাটারি ব্যাকআপ ব্যবহার করা আছে। 5000mAh এর ব্যাটারি বলতে মোটামুটি আপনি হচ্ছে একদিনের ব্যাকআপ মোটামুটি পেয়ে যাবেন। আর রিয়েলমির যে আপনার 10 প্রো প্লাস ছিল সেরকম যে ব্যাকআপটা পাচ্ছিলেন সেই সেম ব্যাকআপটা আপনি এখানে পাবেন, শুধুমাত্র চার্জিং স্পিডটা এখানে বেশি চলে যাবে একটু। তো এখন চলে আসা যাচ্ছে এটার আপডেট প্রাইসে, যদিও এখন মার্কেটে নতুন আসছে একদম লেটেস্ট আসছে, প্রাইসটা একটু বাড়তির দিকে আছে, পরবর্তীতে কয়েকদিন পরে কমে যাবে, এটা বেসিক জিনিস, যখন মার্কেটে একদম অ্যাভেলেবল হয়ে যাবে। এটা বর্তমানে প্রাইস হচ্ছে 8256GB মাত্র 42500 টাকা, 42500, 8256 রিয়েলমি 10 প্রো প্লাস থেকে কিছুটা দাম বেশি, কিন্তু ডিজাইনে যে লুকিংটা আনছে, ডিজাইনের যে আপডেট আনছে, বিশেষ করে সাদা কালারটাতে, ভাই বিলিভ মি এত সুন্দর এই কালারটা আমি নিজে হচ্ছে ভিডিও করতে পারলাম না, ওইটা কারণ আমাদের প্রোডাক্ট ছিল ওটা সেল হয়ে গেছে, বাট এখন আমরা ব্ল্যাকটা দেখাইছি, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা সাদাটা দেখাবো। সো এখানে যদি ভিডিওটা আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে করে এরকম ভিডিও নেক্সট টাইম আমি রেগুলার আনতে পারি, এবং আমাদের ডিসক্রিপশনে সবকিছু দেওয়া থাকবে ঠিকানা মোবাইল নাম্বার, সেখানে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। সো আমি আজকে এখান থেকে হিমেল বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।